আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আসা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইক্রোনেট উৎপাদকতাকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ এস শিক্ষার্থীদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের দীর্ঘদিনের রিকোয়েস্ট ছিল সমাস কেন আমি তোমাদের নাইনটেনের যে বইটা আছে বোর্ড বই বোর্ড বই ধরে ধরে পড়াই না হোয়াইট বোর্ডে কেন ক্লাসটা নেই বোর্ড বইয়ে অন্যান্য পরিচয় গেলো যেহেতু আমি বোর্ড বইয়ে লাইন টু লাইন বই দেখে ধরে দরে পড়িয়েছি কেন আমি দেই না এই জন্য আজ তোমাদের কঠিন দুইটা সমাসের লাইন টু লাইন ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি আজ আমরা শিখব তৎপুরুষ সমাস এবং বহুবি সমাজ তারা চলো ক্লাসটা শুরু করি দেখো তোমাদের বইয়ের উনচল্লিশ নাম্বার পৃষ্ঠায় চলে যাও সমাজ দিয়ে শব্দ গঠন তারা চলো ক্লাসটা শুরু করি আর ক্লাসটা শুরু করার আগে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করতে এবং বন্ধুর সাথে শেয়ার করতে পারবে না আর তোমাদের মনে রাখবে তোমাদের বাংলা ফার্স্ট পেপারের প্রত্যেকটি গদ্য প্রত্যেকটি পদ্য নাটক উপন্যাসের অ্যানালাইসিস প্রত্যেকটি পরিস্থিতি এমসিকিউর সারেশন তারপরে বাংলা বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড প্লে তোমরা পাবা ইংলি ইংরেজিরও কিছু গুরুত্বপূর্ণ টেকনিক পাবা তারপরে যারা তোমাদের আর্টস বা কমার্সে আসো তোমাদের বিজ্ঞান বইয়ের যে রাসায়নিক বিক্রি রাসায়নিক সংকেত এগুলো পাবা তারা হায়ার মেথে পড়ো তোমাদের হায়ার মেতে যে কিছু কুবদ্ধ আছে যেগুলো সবচেয়ে কঠিন এগুলো তোমাদের পাওয়া প্লে লিস্টে খুঁজে খুঁজে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবা ক্লিয়ার তাহলে চলো ক্লাসটা শুরু করি তাহলে আমরা যেটা প্রথম তাহলে আজকে আমরা পড়তে প্রথম এই তৎপুরুষ সমাজটা আমরা একটু পড়ি তৎপুরুষ সমাজ দেখো তৎপুরুষ সমাজের সংজ্ঞাটা পরীক্ষা আসতে পারে তাহলে তৎপুরুষ সমাজের সংজ্ঞাটা কেভাবে মনে রাখবা মনে রাখবা সমস্যমান পদের বিভক্তি এবং অনুসর্গ লোভ পাবে তাহলে বিভক্তি অনুসর্গ এখন সমস্যমান পদটা কী সমস্ত পদ কী ব্যাস বাক্য কী এগুলো তো আমাদের একদম বেসিক একটা হোয়াইট বোর্ডে একটা ক্লাস নিয়েছে বেসিক ইনফরমেশন দিয়ে একটা ক্লাস নিয়েছে তোমরা ওই ক্লাসগুলো বেসিক ক্লাসগুলো দেখে নিবা তাহলে তাহলে কী হবে তুমি জাস্ট তৎপুরুষ সংজ্ঞা সংজ্ঞ তখনই যদি বিভক্তি এবং সন্নিহিত অনুসর্গ লোপ পায় বিভক্তি এবং সন্নিহিত অনুসর্গ লোপ পাই তাকে বলে তৎপুরুষ সমাস আচ্ছা তৎপুরুষ সমাস মানে বিভক্তি লোপ পাবে তাহলে এই অনুসর্গগুলো কিন্তু এক প্রকার বিভক্তি অনুসর্গগুলো এক প্রকার বিভক্তি হিসেবে কাজ করে তাহলে মনে হয় বিভক্তি লোপ পেলে এটা হচ্ছে তৎপুরুষ সমাস ক্লিয়ার তাহলে এটা এমসি কো আসতে পারে যে সংজ্ঞাটা কি বিভক্তি এবং তৎ অনুসর্গ লোভ পেলে কোন সমাস হয় তৎপুরুষ সমাস হয় ক্লিয়ার এরপরে তোমাদের জন্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তৎপুরুষ সমাসে পরপথের অর্থ প্রাধান্য পাই পরপদের আমরা জানি প্রথমটা হচ্ছে পূর্বত পরেটা হচ্ছে পুর পরপথ প্রথমটা হচ্ছে কি পূর্বত এই যে প্রথম অংশটা বলে পূর্বত পরেটা বলে পরবত তার মানে সবসময় পরপদের অর্থটা প্রাধান্য পাই ক্লিয়ার যেমন ধরো রাজপথ রাজপথ বলতে কিন্তু রাসকে আছে না অর্থাৎ পথ খেয়ে বোয়াচ্ছে এমন একটা পথ যে পথটা হচ্ছে মূল পথ অথবা বড় পথ বা সবচেয়ে হাইওয়ে যেটা বলে আমরা মহাসড়ক তার মানে পথটাকে বোঝাচ্ছে তার মানে এই রাসকে বোঝাচ্ছে না তার মানে পথটাকে বোঝাচ্ছে যেমন ছেলে বোলানো হ্যাঁ ছেলে বোলানো এখানে ছেলেকে বোঝাচ্ছে না বোঝাচ্ছে বোলানো মানে একটা ছেলে কোনো একটা অন্যদিকে মনোযোগটা নিয়ে যাওয়াটাকে বোঝাচ্ছে ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা ওইটা ওই জিনিসটাকে আমরা একটু পরে আসছি তাহলে তাহলে আমরা প্রথম লাইন থেকে দুইটা ইনফরমেশন জানতে পারলাম এক নাম্বার হচ্ছে তৎপ্রসঙ্গ হচ্ছে বিভক্তি এবং সন্নি অনুসর্গ লোক পাবে আর এটা হচ্ছে পরপদের অর্থ পায় পরীক্ষা আসতে পারে তৎপুরুষ সমাসে কোন পদের অত পায় এবং এগুলো মনে রাখারও টেকনিক আছে কিন্তু ঠিক আছে তৎপুরুষ সমাসে কীভাবে পরপদের অর্থ প্রাধান্য পায় এটা মনে রাখার জন্য প্রথম পর্ব কিছু দেওয়া আছে গুলো তোমরা বেসিক পর্বগুলো দেখে নিও এবার আমরা তৎপুরুষ সমাসের যে ইনফরমেশনগুলো আমরা জানবো তাহলে বিভক্তি তৎপুরুষ সমাস তোমাদের আসবে নিচের কোনটি বিভক্তি লোপী তৎপুরুষ সমাসের উদাহরণ এইভাবেই প্রশ্ন আসবে বিভক্তিলুপি তৎপুরুষ সমাসের উদাহরণ তোমাদের বইয়ে কিন্তু যেভাবে আছে তোমরা এইভাবে পড়বে না তোমরা এইভাবে থেকে দা চিন্তা করে এইভাবে আসবা উল্টা চিন্তা করবা ঠিক আছে জাস্ট এইভাবে এইভাবে থেকে তোমার এইভাবে চিন্তা করবা তোমাদের বইয়ে আছে তোমাদের বইয়ে আসছে এইভাবে এই যে এইভাবে 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 যাচ্ছ কিন্তু এটা রং প্রসেস এইভাবে শিখবা যে তোমাদের বই আছে ছেলে বলানো ছেলে বোলানো ছেলেকে বলানো থেকে আসছে ছেলে বলানো এইভাবে শিখবা কারণ তোমাদের পরীক্ষায় এই যে বাক্যটা দেওয়া থাকবে না তোমাদের পরীক্ষায় কী দেওয়া থাকবে না এই যে বাক্য এটা দেওয়া থাকবে না যে এই যে এটা দেওয়া থাকলে তো আমি দেখতাম যে কেবিও তিলোপ্যায় এরা হয়েছে তাহলে এটা হচ্ছে বিভক্তিলোপিতুষ তার মানে আমাদের উল্টা দিক থেকে চিন্তা করবা ক্লিয়ার তার মানে এই পাশ থেকে চিন্তা করবা দুঃখপ্রাপ্ত এই ধরনের কল্পনা করো দুঃখ প্রাপ্ত মানে কি দুঃখকে প্রাপ্ত দুঃখকে প্রাপ্ত দুঃখপ্রাপ্ত মানে দুঃখ পাইছি দুঃখ পাইছি এরকম দুঃখকে প্রাপ্ত দুঃখকে প্রাপ্ত তার মানে এই কে বিভক্তি লোপ পাইছে আর যেহেতু কে হচ্ছে একটা ব্যক্তি ব্যক্তি লোপ পাই তাহলে তাহলে বিভক্তিলোপিত তৎপুরুষ ছেলে বুলানো ছেলে বোলানো তাহলে দেখো ছেলে বোলানো তার মানে ছেলে বুলানো মানেটা কি ছেলেকে বোলানো ছেলেকে বলানো কে বিভক্তি লোভ পাইছে আর কে বিভক্তি লোভ পাইছে তার মানে বিভক্তি লোপ তারপর ছেলে বুলানোটা কি অনেকেই তোমরা এটা বোঝানো ছেলে বুলানো হচ্ছে এমন ছোটো বাচ্চারা দেখো অনেক সময় মার কাছে ধরো বিস্কেটের জন্য কারণ হচ্ছে আমার টাকা দাও টাকা দাও টাকা দাও বিস্কেট কিনে খাবো বিস্কেট কিনে খাবো ঠিক মার কাছে ওই মুহূর্তে টাকা নাই তাহলে মা কি করবে এই চলতো চলতো বা বাইরে একটা আকাশ দিয়ে একটা বিমান যাচ্ছে চলতো দেখি কোথাও কত বড় বিমান যাচ্ছে তার মানে এ ছেলে কুলে করে নিয়ে বাইরে চলে গেল এখন ছেলে বলতেছে মা কোথায় বিমান তো নাই আকাশে তো বিমান আরে দেখ দেখ এরকম তার মানে এইরকম করে মা কিন্তু ছেলের ওই যে টাকার জন্য যে কান্না করতেছিল একটু আগে এই জিনিসটা বোলাই ফেলছে এখন ছেলে কিন্তু ওই যে বিমানের পিছনে করতেছে বিমান আসলে কই তার মানে ওই যে কি এই এতক্ষণ দেশে কান্না করছিল কিসের জন্য টাকার জন্য এটাই বলে গেছে এটাকে হয় ছেলে বোলানো ঠিক আছে ওকে আচ্ছা তারপরে দেখো তাহলে মামাবাড়ি মামাবাড়ি মানে রাখি মামার বাড়ি তার মানে এর রবি লোপ পাই এটা হয়েছে মামার বাড়ি যদি বলি দান খেত দান খেত তাহলে কী হবে দানের খেত এর বিপ্তি লোপ পাই এটা হয়েছে তার মানে তুমি কল্পনা করবা দান খেত মানে নাকি দানের খেত মামাবাড়ি মানে রাখি মামার বাড়ি এই যে র বিভক্তি লোপ পাইছে ছেলে বুলানো মানে কি ছেলেকে বুলানো ক এ রূপ পাইছে এইবার আমরা এই যে রাত রাজপথ পরে আসতেছি এই যে পরে গোলা এই গোলা বরা মানে গোলা বরা দান মানে দান আগের দিনে যে দানগুলো যে এনে সংগ্রহ করে রাখতো এগুলো বলে গোলা দান ধান এরকম আগের গোল ইয়ে করতে গোলা বরা মানে কি গোলাই বরা গোলা বরা মানে কি গোলাই বড়া এই এই যে ব্যক্তি রূপ পাইছে গাছ পাকা মানে ডাকি তোমাকে কেউ গাছ পাকা মানে গাছে পাকা তাহলে গাছে এনে এ ব্যক্তি রূপ পাইছে কি ব্যক্তি লোপ পাইছে গাছে পাকা তাহলে তুমি এইভাবে চিন্তা করবা তুমি গাছে তোমার দাও আছে পরীক্ষায় অকাল মৃত্যু অকাল মৃত্যু মানে ডাকি ও অকাল মৃত্যু মানে অকালে মৃত্যু অকালে মৃত্যু আমি কল্পনা করে নিলাম তাহলে এই যে এ বিভক্তি লোপ পাইছে তাহলে এ বিভক্তি লোপ পাইছে তার মানে এসে বিভক্তি লোপে তৎপর সময় আবারও বলি বইয়ের যে কয়েকটা উদাহরণ আছে এর বাইরে একটা আসবে না উদাহরণ আছে কয়টা একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তোমাদের বই আটটা উদাহরণ আছে মানে এই আটটা উদাহরণের বাইরে বিভক্তি বিভক্তি লোপি তৎপর সমস্যার উদাহরণ একটাও দেবে না পুরাতন বই অনেকগুলো ছিল তোমাদের বই আসবে ঠিক আছে তার মানে তুমি কল্পনা করবা অকাল মৃত্যু মানে অকালে মৃত্যু অকালে এ আছে এ বিভক্তি লোপ তার মানে কি বিভক্তি লিপি এবার আসো রাজপথটা কি তোমাদের রাজপথ ডাকাবার চব্বিশ সালে আছে রাজপথের ব্যাস বাক্য পরীক্ষা আসতে পারে কারণ এটা একটু ব্যতিক্রম দেখো এটা কিন্তু রাজপথ মানে রাজার পথ না দেখো সিম্পল জিনিস ধরো রাজপথ তাহলে রাজপথ নর্মালি রাজার পথ হওয়ার কথা ছিল কিন্তু রাজার পথ হবে না রাজপথটা কি রাজা রায় চলে না তাহলে মনে হয় রাজপথ এই যে পথ কথাটা আছে এটার আগে বসবা এরপরে পথের পথের পরে এই রাজা এই শব্দ হয়ে যাবে রাজা যতবার রাজ থাকবে ততবার হয়ে যাবে রাজা তাহলে পথের রাজা অর্থাৎ হাইওয়ে হাইওয়ে বলে হয় রাজপথ আর ছোট ছোট টিপা রাস্তাগুলো তো নর্মালি শুরু পথ তাহলে রাজপথ মানে করছে যেখানে রাজারা চলাচল করে না রাজপথ যদি তুমি রাজার পথ কথা তাহলে রাজারা যেখানে যেই পথ দিয়ে চলাচল করে তাহলে এই হাইওয়ে যে আমরা যে মহাসড়কগুলোতে শুধু রাজারাই চলাচল করে রাজারা না তার মানে ওইটা হবে না ভুল তাহলে হবে কি পথের রাজা যে পথটা হচ্ছে সবচেয়ে বড় তাহলে রাজপথের ব্যাজবাক করা কি এই জন্য বল এর আগে চলে আসবে অন্যান্যগুলো যে ই আছে যে অন্যান্যগুলো প্রথম যেটা আছে এটাই হয়েছে কিন্তু এখানে এই পথের রাজা মানে পরেরটাকে চলে যাবে তাহলে এরপর বিভক্তি করা পথের রাজা এখন তোমাকে যদি আমি বলি রাজ হাস রাজ ধরো আমি যদি এখন অন্য একটা কালার দিয়ে লিখি যদি বলি রাজ হাস রাজ হাঁস তাহলে কি হবে এই হাঁসটা আগে চলে আসবে হাঁসটা আগে চলে যাবে তাহলে হাঁসের আর রাসটা হয়ে যাবে কি রাজা তাহলে হাঁসের রাজা আশা করি তোমরা এই পথের রাজা কখনোই বলবা না তাহলে পথের রাজা মানে রাজ রাজপথ এবং বোর্ড কিন্তু চব্বিশ সালে এই প্রশ্নটা এসেছে আচ্ছা এবার আমরা দেখব কি সন্নিত অনুসর্গ লোপে হয় সন্নিত অনুসর্গ লোপ পেয়ে হয় যেগুলো তাহলে সন্নিহিত অনুসর্গগুলো আমরা আগে শিখি তোমাদের বইয়ের আগে শিখি তোমাদের অনুসর সন্নিতে অনুসর্গ তোমাদের বই আছে দিয়ে আছে জন্য আর আছে থেকে তুমি এই তিনটা কথা মাথায় রাখো যদি এই তিনটা লোপ পাই তাহলে তুমি বুঝবা সন্নিহিত অনুসর্গ লোপি তৎপুরুষ সমাজীরা এই তিনটা দিয়ে জন্য থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্নটা কেমন আসবে নিচের কোনটি সন্নিত অনুসর্গ লোপি তৎপুরুষ নিচের কোনটি সন্নিত অনুসর্গ লোপি তৎপুরুষ তা তুমি দেখবা দিয়ে জন্ম থেকে এগুলো লোপ পাইলে বুঝবা সন্নিত সন্নি অনুসারে লোপি তৎপুরুষ এবার আমি এটু প্রশ্ন দেখে দেখো আসলো আমি আবার বলছি এই পাশ কল্পনা করবা না কল্পনা করবা এই পাশ তোমাদের বইয়ে যেভাবে আছে পরীক্ষাভাবে আসে না উল্টোভাবে আসে ক্লিয়ার তার মানে তার মানে তোমরা এই সমস্ত পত্রকে কল্পনা করবা আর এই ক্লাসটা দেখে আগে মূল ক্লাসগুলো বেসিক ক্লাসগুলো দেখে আসবা আচ্ছা পরীক্ষা আসলো মধু মাখা এবার মধু মাখা মানে কি তুমি কল্পনা করো তো মধু মাখা মানে কি ও মধু মাছা মানে মধু দিয়ে মাখা তার মানে এই দিয়ে একটা কি আমরা মাত্র পড়ছি দিয়ে একটা হচ্ছে অনুসর্গ তাহলে এই দিয়েটা লোভ পাইয়া এটাই হয়েছে এদের দিয়েটা লোপ তো এটা হয়েছে তার মানে এটা হচ্ছে সন্নিত এ অনুসর্গ লোপি তৎপুরুষ ইয়ার ওকে তার পরীক্ষা আসলো রান্নাঘর রান্নাঘর মানে এটা কি কল্পনা করো ও রান্নাঘর মানে সে রান্নার জন্য ঘর কিসের জন্য রান্নার জন্য ঘর তাহলে এই জন্যটা লোপ পাইয়া হয়েছে এই যে আমরা বলছিলাম দিয়ে জন্ম থেকে তার জন্মটা লোভ পাইয়ে হয়েছে ওকে এবার আসলো বিয়ে পাগলা বিয়ে পাগলা মানেটা কি কল্পনা করো বিয়ের জন্য পাগলা তাহলে এই জন্যটা লোপ পাইয়া হয়েছে তুমি হ্যাল মনে দিয়ে জন্য থেকে তোমাদের বইয়ের বাইরে দর নাচবে তার মানে দিয়ে জন্য থেকে লোপ পাইলেই হবে সন্নিত সন্নিতে অনুসর্গলপি তৎপুরুষ আসলো গ্রাম ছাড়া কি আসলো গ্রাম ছাড়া কল্পনা করো গ্রাম ছাড়া মানে কি গ্রাম থেকে ছাড়া তাহলে কি থেকে এই যে গ্রাম ছাড়া মানে এই গ্রাম থেকে ছাড়া তাহলে এটা লোপ পাই এটা হয়েছে তার মানে সন্নিত অনুসর্গুলো সন্ন্যিত অনুসর্গলপি তৎপুরুষ আগাগুরা আগাগুরা তার মানে আগাগুরা মানেটা কি আগা থেকে গুড়া। তাহলে এই থেকে লোপ পায় এটা হয়েছে এবার আসো আমরা যে জিনিসটা তোমাদের একটু সবচেয়ে বেশি পেস্ট লাগে চিনি পাতা চিনি পাতা তাহলে চিনি দিয়ে পাতা তা দিয়ে এটা লোপ পায় হয়েছে এখন অনেকের মনে একটাই কনফিউশন যে আমার আমি চবৎকার যত স্টুডেন্ট পড়ছি কেউ বুঝতে পারে না চিনি পাতাটা আসলে কি আচ্ছা তোমরা অধিকাংশ যে জিনিসটা মনে করো চিনি পাতা মানে হচ্ছে গাছের যে পাতা গাছের পাতার মতো কল্পনা করা চিনি পাতাটা কী আসলে তাহলে আমি অনেক সময় স্টুডেন্টদের অনেক মজা করে বলি এই চিনি পাতাটা কী বলো তাহলে অনেক সময় স্টুডেন্ট তো কিছু বলতে পারে না তখন আমি একটু মজা টোরা বলি যারা ওই আখ আছে না আখ আখ গাছের তো দিয়ে চিনি হয় তার মানে আখ গাছের পাতাগুলোর মানে চিনি পাতা বলে স্টুডেন্ট তো ওই ভূগোল বোঝাইছি মানে ওরা ঠিক আছে মানে একটু বলদ বানানোর চেষ্টা করতাম কি ভাবে কিন্তু মনে হয় সার তাই এই কচি কচি পাতাগুলো আখ গাছের কচি কচি পাতা বানাই চিনি পাতা ঠিক আছে লাস্টে যখন বলট বুলোতে হয় তখন আবার এটার ব্যাখ্যা দেয় চিনি পাতা মানে হচ্ছে এমন যে আমরা যখন শরবত করি ধরো আমরা গ্লাসে যখন শরবত করি তাহলে শরবতের মধ্যে কি করি চিনি দেই না তার মানে চিনি দিয়ে আমরা কি সর্বোটা তৈরি পাতা এই যে চিনি গুঁড়ায় মানে মিশাইছি এটা ওই বলে চিনি পাতা যেমন দই পাতা বলে না দই পাতা দই পাতা মানে না কি দইয়ের মধ্যে কি করে দই পাতা মানে কি দুধ এর মধ্যে চিনি দেয় তারপর ওই যে বীজ টক দই বা এরকম দেয় দিলে দুধ থেকে দুধ থেকে দই হয়ে যায় তার মানে ওইটার দই পাতা বলে তাহলে কি বলে দুধ দেয় চিনি দেয় আর ওই যে দইয়ের দইয়ের বীজ বলে অথবা টক দই যাই দেয় দিলে এটা দই হয়ে যায় দুধটা দই হয়ে যায় তাহলে বলা দই পাতা আর চিনি পাতা মানে ওই যে গ্লাসের মধ্যে তুমি করো ওই যে চিনি দিয়ে বা গ্লাস বা কোনো পাত্রে চিনি দিয়ে যে আমরা শরবতের মতো গুলাই শরবত চিনিটা মিক্সড করি যে এটা বলে চিনি পাতা ক্লিয়ার তাহলে আখের পাতা না কিন্তু বুগুল ওই জন্য ওকে এই তার মানে আমরা অলরেডি বুঝে গেছি এবার আসো কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বিভক্তি লোভ পায় না এই এসব তৎপুরুষের নাম হচ্ছে ওলোক তৎপুরুষ ওলোক কথাটার মানে হচ্ছে না লোক অর্থাৎ অত না অত লোভ পাও অর্থাৎ যেহানে বিভক্তি লোভ পাবে না যেহানে বিভক্তি লোপ পাবে না দেখো গরুর গাড়ি দেখো এখানে আছে গরুর গাড়ি এহানও আছে দেখো গরুর গাড়ি তার মানে এই রবিভক্তরা লোভ পায় নাই এই পাশে দেখো তুমি দেখবা তোমার আচ্ছা এখন তোমার এখানে একটা কনফিউশন আছে আর এই অলোক চিনার উপায় অলোক আছে তোমাদের তিন প্রকারের অলোক আছে অলোক দ্বন্দ্ব অলোক তৎপুরুষ অলোক বি বহ এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিয়ে আসি তোমরা তিনটা ভিডিও একসাথে দেখবা তাহলে তোমার অলোকটা সহজে মনে পড়বে এখানে আমি তোমাদের একটা টেকনিক বলি যখন তুমি দেখবা এই যে আর ওলোক সমাসের ব্যাসবাক্য এবং এই সমস্ত পথ সেম এই সমস্ত পথটা এবং ব্যাস দেখতে সেম তাহলে কোন জায়গায় দেখবা দুইটা একেবারে ক্লোজ আপ কাছে আসার গল্পের মতো দেখো একদম দুইটা কোনো ফাঁকা নাই গরুর গাড়ি দেখো গরুর গাড়ির মধ্যে দেখো এই যে লেখাটা লেখছে লেখার মধ্যে কোনো স্পেস নাই আর যখন এই মাঝে কোনো ফাঁকা থাকবে না এটা জানি আমরা সমস্ত পথ এটাকে হয় সমস্ত পথ আর সমস্ত পথ তার মানে এই সমস্ত পদের মধ্যে যখন ধরুন রেহ বিভক্তি আছে রবিভক্তি লোভ পাই নাই তার বুঝবো এটা অলুক কারণ অলুক তৎপুরুষী যে এটা হবে এই বিষয়টা আমরা তোমাদের জন্য আলাদা একটা ভিডিও আছে ওই ভিডিওটা একবারে দেখে নেবে তাহলে তোমাদের কনফিউশন দূর আমি চাইলে এখন বুঝাই দিতে পারি কিন্তু আমি চাই তোমরা ওইভাবে একবারে দেখে নাও আর এটাকে যখন ব্যাজবয়োগ করবো তাহলে ক্লোজ আপ দূরে যাওয়ার গল্প আগে ছিল ক্লোজ আপ গল্প একসাথে ছিল আর এটা শুধু হলে স্পেস দিয়ে আলাদা করবো গরুর স্পেস গাড়ি তাহলে এটা সমস্ত বোধ তেলে বাজা দেখো এই যে ব্যাজ সমস্ত ক্লোজ আপ কাছে এসে রয়েছে একসাথে আসছে ক্লোজ আপ তেলে বাজা একসাথে আসছে এই দেখো এবার তো এবার এ বি উক্তি আসে না শেষে তেল যুগ এ তেলে আচ্ছা এটাকে যখন এস এ ব্যাজবয় করবা তাহলে আলাদা স্পেস দেবা তেলে বাজা আমি এই তৎ ও তৎপুর সমাজের ব্যাখ্যাটা এখানে দিচ্ছি না তোমার কাজ হচ্ছে অলোক তৎপুরুষ সমাসের ব্যাখ্যাটা আলাদা একটা ক্লাস আছে ওই ক্লাসটাই দেখে নেবা অলোক তৎপুরুষ ওলোক দ্বন্দ্ব এবং অলোক বউবি চোখের পলকে দেখা চিনার উপায় কারণ আমি যদি এখন একসাথে না দেখাই তাহলে তোমার ভালো করে বুঝবা না তিনটা একসাথে বোঝানো দরকার আচ্ছা আর তাহলে আজকে যদিও বলা বলেছিলাম যে তোমাদের বউ বি সমাজটাও এই পর্বেই শেষ করে দেবো তাহলে আমি আরেকটা পর্ব দিয়ে তোমাদের এই বউ বি সমস্যা দেখছি আজকে তৎপুরুষ সমস্যা থাকুক বউ সমস্যা না হলে ভিডিওটা হয়ে যাবে চল্লিশ এর তিরিশ মিনিটের মতো পরের পর্বে আমি বউ বি সমস্যা দিচ্ছি তাহলে ক্লাসটা কেমন লাগছে অবশ্যই রেটিং দিবা যে কেমন লাগছে তুমি সম্পূর্ণ বুঝতে পারছো কি না আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আর দশের মধ্যে রেটিং দিয়ে দিবা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ